আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো যারা 2021 সালের এইচএসসি রেজাল্টটা এখনও দেখতে পারেননি তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বেশি না, আপনার কাছ থেকে 2 মিনিট সময় নেব, 2 মিনিটের মধ্যে আপনি আপনার রেজাল্টটা অনায়াসে দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তো বন্ধুরা, এই রেজাল্টটা পাওয়ার জন্য আপনাদেরকে আমি প্রথমে একটা ডেমো দেখাই। তো দেখুন, প্রথমে আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজার অপশনে। তো আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পরই আপনাদের কিন্তু, তো বন্ধুরা আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তারপর আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখানে আপনারা আপনাদের রেজাল্টের এক্সামিনেশন অর্থাৎ আপনি যে বোর্ডের রেজাল্টটা দেখতে চান সেই বোর্ড নামগুলো লিখে দেবেন। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি আমাদের এসএসসি আলিম, এটা দেওয়ার পরে ইয়ার 2021 দিয়ে দেবো আমরা। 21 দেওয়ার পরে বোর্ড অর্থাৎ কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন, এখানে অনেক বোর্ডই রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী বোর্ডটা দিয়ে দেবেন। আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর রেজাল্ট অর্থাৎ ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিবেন। তারপর আপনার রোল অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডে যে রোলটা ছিল সেই রোলটা আপনি এখানে বসিয়ে দেবেন। তার সাথে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এই যে মনে করেন 4টা সংখ্যা রয়েছে সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটা সুন্দরভাবে এখানে বসিয়ে দেওয়ার পরে গেট রেজাল্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে। তো আমি এটা করার জন্য আমার বন্ধুর একটা রেজাল্ট আপনারা এখানে দেখাচ্ছি, আমার বন্ধুর রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে। তো বন্ধুর এখানে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এই সিকিউরিটি কোড এই 4টা দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে রোল নাম্বার অর্থাৎ আপনাদের কোন সাবজেক্টে আপনি A+ পেয়েছেন, কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন সেটা কিন্তু আপনি অনায়াসেই দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনার টাইম লাইনে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুরা, আপনি কত পয়েন্ট পেলেন এবার এইচএসসি পরীক্ষা দিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দেবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ইনশাআল্লাহ, খোদা হাফেজ।